অতিরিক্ত বিল নিয়ে ওই বেসরকারি হাসপাতালকেও সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। টাউন হলে বেসরকারি হাসপাতালে সেই সভায় কি বক্তব্য ছিল হাসপাতাল কর্তৃপক্ষের, আসুন আরো একবার দেখে নি। আমি এটা বলবো না অ্যাপেলো ইজ ব্যাড হসপিটাল, নিশ্চয়ই আপনারা ভালো ট্রিটমেন্ট দেন, আপনাদের ডাক্তাররা ভালো, কিন্তু এটা মনে রাখবেন বিলটা কিন্তু বেড়েই যাচ্ছে, 35, 40, 45। ওয়াই? আমরা প্রচুর এক্সপেন্সিভ ইকুইপমেন্ট নিয়ে এসেছি, আমরা কাটিং এজ টেকনোলজিতে বিলিভ করি, আমরা বিলিভ করি যে হায়েস্ট মানে ক্লিনিক্যাল এক্সেলেন্স আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, এবং আমরা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেটেড হসপিটাল ম্যাডাম, আমাদের অনেকগুলো প্রোটোকলস ফলো করতে হয়। সিটি স্ক্যান করতে গিয়ে ভেন্টিলেশন, এরপর আর ভেন্টিলেশন খোলা হয়নি, এদিকে চড়চড় করে বাড়ছে বিল, এ কেমন চিকিৎসা? বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশ্ন রোগীর পরিবারেরই। লিভার থেকে ব্লিডিং হচ্ছিল, ব্লিডিংটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পেশেন্ট পরের দিন থেকে কথা বলছিলেন, একটুখানি লিভারে ইঞ্জুরির জন্য সোডিয়াম এগুলো বেড়ে যাওয়ার জন্য সে এগ্রেসিভ হয়ে গেছিলো, লাফালাফি করছিল দেখে তাকে বেঁধে ফেঁধে রাখা হয়েছিল, পাইপ ফাইপ খুলে দেবে, হঠাৎ করে তাকে সিটি স্ক্যানের কথা বলে ভেন্টিলেশনে দিয়েছেন, ডেকে যেটা বলে একটা সিটি স্ক্যান করা হবে, সেই সিটি স্ক্যানের ফলে ওনার একটা ইঞ্জেক্ট করা হবে, কিডনিটা একটু এফেক্টেড হতে পারে, ডায়ালাসিস চলতে পারে, আমি সাইন করে দিয়েছিলাম, তারপরে বললো তখন নিয়ে যাওয়ার আগে পেশেন্টের হার্টটাকে সাপোর্টের জন্য আমরা ভেন্টিলেশন দিয়েছি, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তারপরের দিন থেকে আর ভেন্টিলেশনটা খুললো না। এবারে দেখুন, আমরা তো বলতে পারছি না যে খোলাটা কতটা ইম্পর্টেন্ট, আমাদের যেটা ভয় লাগছে খুললে আমার পেশেন্টের কিছু হয়ে যাবে, আমরা যেন জোর দিইনি, কিন্তু বিলটাও তো আমরা আর মানে ওখানে আর আমরা আর চালাতে পারছি না, আমাদের তো সব শেষ। পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হবে, পেশেন্টকে একটা সিটি স্ক্যান করাতে হবে, তার জন্য একটা ইনজেকশন দিতে হবে, যার জন্য ওয়াইফকে বা কাউকে লাইফ রিস্ক আছে, তার কোনো সাইড এফেক্টস আছে, তার জন্য ওয়াইফকে বা বাড়ির মা বাবা কাউকে সই করতে হবে। সেইটা আমাদের দেড়টা দুটোর মধ্যে সই করানোর পর থেকে সন্ধেবেলা 6:30-7 অবধি সেই পেশেন্টকে ফেলে রাখলো, পেশেন্ট পার্টিকে দিয়ে বন্ড সাইন করে নিলেন, কিন্তু 7:30 অবধি আপনারা ফেলে রাখছেন, মানে বুঝতে পারছি না আমাদের তাহলে কি ক্রিটিক্যাল নয় কি ধরে, স্ক্যানটার কি দরকার নেই? তখন ওরা তারপর ওরা স্ক্যান করলেন, করার পরেই সেদিন রাত থেকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিলেন।